ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকে আপনাদের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ওয়ান অ্যাসাইনমেন্ট করেছিলাম, যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন। আজকে আমরা তৃতীয় সপ্তাহের টেট টু থেকে ফুড প্রসেসিংয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানটি করছি। তো এই অ্যাসাইনমেন্ট সমাধানের পূর্বে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো সেটি হচ্ছে আমাদের প্রশ্নে দেখবো কয়েকটি নির্দেশনা রয়েছে এবং কীভাবে লিখতে হবে। সেই জন্য অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি কীভাবে অ্যাসাইনমেন্টটি লিখবেন সেই বিষয়ে আপনি একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি, কারণ আমরা আপনাদের যে চলমান অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান নিখুঁত এবং নির্ভুলভাবে দিয়ে থাকার চেষ্টা করে থাকি। তো সর্বশেষ যে বিষয়টি আপনাদের সঙ্গে না বললেই নয়, আমরা শিরোনাম দিব ফল ও সবজি সংরক্ষণের সাধারণ পদ্ধতিগুলো যেটি রয়েছে সেই শিরোনামটা আমরা এখানে দিব এবং আমাদের সমাধান হবে ফল সংরক্ষণের কারণ নাম্বার ওয়ান নির্দেশনায়। সো নির্দেশনা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নাম্বার ওয়ানে রয়েছে ফল সংরক্ষণের কারণ। নাম্বার ওয়ান, ফল সংরক্ষণের কারণ সঠিকভাবে লিখলে এবং ব্যাখ্যা করলে। নাম্বার টু হচ্ছে ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, এখানে আটটি পদ্ধতি সঠিকভাবে লিখতে পারলে বলা হয়েছে। এবং লবণ দ্বারা ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতি, লবণ দ্বারা ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতি সঠিকভাবে বর্ণনা করলে আমরা কিন্তু চার নাম্বার পেয়ে যাব। এখানে আমাদের তিনটি নির্দেশনা রয়েছে, তিনটি নির্দেশনা আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেখছি প্রথম নির্দেশনায় হচ্ছে ফল সংরক্ষণের কারণ। তো ফল সংরক্ষণের কারণগুলো আপনারা সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে আমার বয়সের সাথে মিলিয়ে মিলিয়ে আপনি সমাধানটি করে নেবেন। এখানে বলা হচ্ছে ফল ও সবজি স্বাস্থ্য ও পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় খাদ্য, স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিন ও খনিজ পদার্থ ফল ও সবজি হতে মানুষের শরীরে আসে এবং রোগের আক্রমণ হতে রক্ষা করে বলে এদেরকে প্রতিরক্ষাকারী খাদ্য বা প্রোটেক্টিভ ফুডস বলা হয়। সারা বছর ভিটামিন ও খনিজ পদার্থ পেতে ফল ও সবজি সংরক্ষণ অত্যন্ত জরুরি। অন্যান্য খাদ্যদ্রব্যের মতো ফল ও সবজি সাধারণ অবস্থায় রেখে দিলে বেশি দিন ভালো থাকে না, বাইরে থেকে মোল্ড, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি আক্রমণে এবং ভেতর থেকে এনজাইমের ক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার কারণে ফল ও সবজি নষ্ট হয়ে যায়। তো মোল্ড বা ছত্রাক এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আলো, বাতাস, পানি, পুষ্টি উপাদান এবং উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন হয়। তো এই যে উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন হবে, এই প্রয়োজনগুলো এক বা একাধিক একসাথে নিয়ন্ত্রণ করে জীবাণু ধ্বংস ও এনজাইমের ক্রিয়া রোধ করা সম্ভব। বাস্তবে এসবের পরিপ্রেক্ষিতে ফল ও সবজি সংরক্ষণ করা হয়ে থাকে। ফল ও সবজি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করলে তা থেকে বহুল পরিমাণে অপদ্রব্য এবং জীবাণু অপসৃত হয় এবং কিছু সময়ের জন্য এগুলো ভালো থাকে, গুণগত মান অটুট থাকে এবং দীর্ঘদিন ফল ও সবজি সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। তো এই ছিল আমাদের নির্দেশনা ওয়ান এর সমাধান। আপনার যদি এইটুকু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে যখন আমরা পিডিএফ ফাইলটি আপলোড করব এক থেকে দুই দিনের মধ্যে সেই ফাইলের জন্য অপেক্ষা করতে পারুন। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, আটটি পদ্ধতির কথা বলা হয়েছে আমাদের। আটটি পদ্ধতি যদি আমরা ঠিকভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ নাম্বার দেওয়া হবে। এই যে আমাদের আটটি পদ্ধতি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম পদ্ধতি হচ্ছে কোল্ড স্টোরেজ পদ্ধতিতে সংরক্ষণ। নাম্বার টু হচ্ছে ফ্রিজিং তাপমাত্রায় সংরক্ষণ। নাম্বার থ্রি হচ্ছে ক্যারিং বা উচ্চ তাপমাত্রা সংরক্ষণ। নাম্বার ফোর হচ্ছে শুষ্ককরণ। নাম্বার ফাইভ চিনি দিয়ে সংরক্ষণ। নাম্বার সিক্স লবণ দিয়ে সংরক্ষণ। এবং নাম্বার সেভেন হচ্ছে রাসায়নিক দ্রব্য দিয়ে সংরক্ষণ। সর্বশেষ হচ্ছে ইরেডিয়েশন বা ঘামা রশ্মির মাধ্যমে সংরক্ষণ। তো আমাদের নির্দেশনা এই ছিল এবং পরবর্তী যে নির্দেশনা সেটি আমরা যদি চলে যাই তাহলে দেখব লবণ দ্বারা ফল ও সবজি সংরক্ষণের যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা একটু দেখার চেষ্টা করব। লবণ দ্বারা ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী। লবণ দিয়ে ফল ও শাকসবজি সংরক্ষণ করার পদ্ধতিটিকে সল্ট পিকলিং বলা হয়। এই পদ্ধতিতে ফলমূল ও শাকসবজি ছোটো করে কেটে লবণ দ্রবণে 16-25% ডুবিয়ে অথবা সরাসরি লবণ দিয়ে ঢেকে সংরক্ষণ করা হয়। পিকলিং পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণের একটি চিত্র প্রবাহ চিত্র এখানে দেওয়া হয়েছে। এখানে প্রবাহ চিত্রটা এভাবে আঁকবেন, ফল প্রস্তুতকরণ থেকে লবণ মিশ্রণ, লবণ মিশ্রণ থেকে আমাদের সংরক্ষণ, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবং ফল প্রস্তুতকরণ যে বিষয়টি সেই বিষয়ের ব্যাখ্যা কিন্তু আমাদের দিতে হবে, লবণ মিশ্রণের ব্যাখ্যা দিতে হবে এবং সংরক্ষণের ব্যাখ্যাও কিন্তু আমাদের দিতে হবে। তো ফল প্রস্তুতকরণের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, টাটকা এবং পরিপুষ্ট আম ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর খোসাসহ বা খোসা ছড়িয়ে ছোটো ছোটো টুকরা করে নিতে হবে এবং আমের আটি ফেলে দিতে হবে। এরপর হচ্ছে লবণ মিশ্রণ এবং সংরক্ষণ। একটি পরিষ্কার এখানে যে বিষয়টি থাকে, একটি পরিষ্কার পানিতে পরিষ্কার প্লাস্টিকের বালতি বা ড্রাম নিয়ে তাতে প্রথমে পাতলা লবণের স্তর বিছিয়ে এসব শিক্ষার্থী এই বিবরণগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা আপনাদের এই বিবরণে আবার নিয়ে যাচ্ছি না, এই বিবরণগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে।
আমরা পড়ছি না। ফল প্রস্তুতকরণ, এরপর হচ্ছে আমাদের লবণ মিশ্রণ করব এবং সংরক্ষণ করব। সংরক্ষণের মধ্যে যে বিষয়টি থাকে, বারবার খেয়ে লবণের পরিমাণ পরীক্ষা নিতে হয় এবং এভাবে কাঁচা আম, কাঁঠালও বিভিন্ন রকম সবজি সংরক্ষণ করা হয়। তো এই ছিল আপনাদের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন অ্যাসাইনমেন্ট থেকে আপনাদের তৃতীয় সপ্তাহের টেট টু থেকে এই অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদের সঙ্গে আরও আবারও দেখা হচ্ছে। সে অবধি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।